দর্শক কেমন আছেন অনেক ভিডিও তো দেখেছেন যে আরবিতে কথা বলা শেখার জন্য বা কথা বলতে পারার জন্য দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে টফিকটি হচ্ছে যে আমরা জাস্ট দশটি শব্দ নিয়ে আরবিতে কথা বলা শিখবো আলোচনা করব যেই দশটি শব্দ অবশ্যই আমাকে আপনাকে জানতে হবে প্রতিদিন আরবিতে কথা বলার জন্য প্রিয় দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে সো অবশ্যই যদি খুব সহজে শিখতে চান সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তা দেরি না করে আমরা এখনই শুরু করতেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি সর্বপ্রথম দেখতেছেন কি লিখেছি অন্ধকার মনে করেন আমি একটি রুমে বসে আপনার সাথে কথা বলতেছি বা ভিডিও মেক করতেছি হঠাৎ করে আলো নেই আলো মানে আবার নূর নূর মানে কি আলো হ্যাঁ হঠাৎ করে নূর মাফি তো এখন আমি এখানে যদি বলি লেস জুলমা অন্ধকার কেন আবার আমি আর আপনি কোনো একটি রুমে যাচ্ছি কোথাও কোন অফিসে সামথিং লাইক দ্যাট এনি ঠিক আছে তো আমরা রুমে ঢুকে দেখলাম যে কক্ষটিতে অন্ধকার তো অবশ্যই কোনো একজন ব্যক্তি বা আমি বা আপনি বলতে পারি কিন্তু অন্ধকার কেন এখন তো অন্ধকার থাকার কথা না তাই না তাহলে কেন কথাটি কানে এসেছে আপনি কানে আসার সাথে সাথে আপনি বলতে পারেন যে লেশ ঝুলমা আলহীন লেশ ঝুলমা সাক্কেল দেখেন মনে রাখবেন সাক্কার মানে হচ্ছে কি বন্ধ করা সাক্কার মানে বন্ধ করা আর সাক্কেল মানে হচ্ছে অন করা ওকে তো সাক্কেল লাম্বা লম্বা মানে বাতি সাক্কেল লাম্বা বাতি অন করো আবার কোন একটি বাতি যদি আপনার অফ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সাক্কার লম্বা বাতি বন্ধ করো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক সুপ্রিয় শিক্ষার্থীগণ এরপর আমি লিখেছি নূর মানে কি আলো আলহীন হাদা আলহীন আলহিন হাদা গুরফা মানে এখন এই রুমে আলো নেই নূর মাফি নেই ফি মানে আছে মাফি মিনি নেই তাহলে কী পেয়েছি আমরা মাফি আলহিন হাদা গুরফা নূর মাফি নূর লাজেম অবশ্যই আলো দরকার ঠিক আছে কেউ একজন আবার বলতেছে কাহারাবা কাহারবাই মানে হচ্ছে কি ইলেকট্রিশিয়ান আর কাহারাবা মানে হচ্ছে বিদ্যুৎ কাহারাবা বিদ্যুৎ কাহারাবা খারবান বিদ্যুৎ নষ্ট সমস্যা আবার কেউ একজন বলতেছেন সুরা সুরা নাদি দিই তাড়াতাড়ি করে ডাকর নাদি মানে ডাকা নাদি দিই না দিই খারবাই ইলেকট্রিশিয়ানকে তাড়াতাড়ি ডাক ঠিক আছে আবার কেউ একজন বলতেছেন লাম্বা খারবান লাম্বা খারবান মানে কি বাতি খারাপ অথবা আমরা বলতে পারি কোনো একটি জিনিস যদি কাজ করে না নষ্ট উই ক্যান সে বা ইউ ক্যান সে বেরি ইজিলি হাদা লাম্বা মো মানে এই বাতিটি কাজ করে না মানে এটা মো সোগোল মানে কাজ করে না নষ্ট এটাই আমি বুঝাতে চেয়েছি এইভাবেই কিন্তু বলে আসলে আপনারা যদি না বুঝেন দয়া করে একটু প্লেব্যাক করবেন কারণ আমি একটু দ্রুত বলতেছি ঠিক আছে এই এমন যেন বলতেছি এই কোন এই কারণেই কারণ অনেকে ধৈর্য থাকে না হয়তো তাড়াহুড়া করতে এটা সেটা ইত্যাদি আচ্ছা এরপর লিখেছি তার কি মানে উন্নতি মাফি তার উন্নতি নেই এখন আমি যদি বলি তোমার উন্নতি নেই ইনতা মাফি তার তোমার উন্নতি নেই ইনতা মাফি তোমার নাই কি নেই তার কি নেই উন্নতি নেই মাফি মানে নাই ঠিক আছে এরপর লিখেছি তাখ তাহ লুফ অবনতি কারো যদি অবনতি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো তাখলুফ অবনতি ঠিক আছে বাদিয়ম বাদিয়ম মানে একদিন পর পরে ইনতা তাকলুফ তাখলুফ তোমার শুধু অবনতি হচ্ছে বাসাটা আসলে হচ্ছে এমন একটা জিনিস আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা আপনার মনের উদ্দেশ্য এক একজন এক একভাবে সেটা প্রকাশ করে ঠিক আছে ইংলিশের ক্ষেত্র এটাই বিভিন্ন স্ট্রাকচারের একই উদ্দেশ্য ঠিক আছে সিমিলার মোটিভিউ ইউ হ্যাভ ঠিক আছে তো হয়তো আপনি এক একভাবে প্রকাশ করতেছেন কিছু কিছু সিস্টেম এরকম আরেকজন আরেকভাবে প্রকাশ করতেছে ওকে ফাইন তাহলে তাকলুফ মানে হচ্ছে অবনতি কোনো কিছুর অবনতি হয়েছে বলে দিবেন তাকলুফ ফাউজ মানে কি জয় ঠিক আছে হাজিমা পরাজয় ফাউজ জয় ইনশাল্লাহ আলিয়ম আনা ফাউজ ইনশাল্লাহ এ দেখেন একটু একবারই কোনো গ্রামার বাদে কী সিস্টেমে কথা বলতেছে দেখেন কেননা হচ্ছে এইভাবে বলে আসতেছেন আমাদের প্রবাসী বেড়া এভাবে আপনাকে বলতে হবে আলিয়ম আনা ফাউজ ইনশাল্লাহ এখন আলিয়ম আনা ফাউজ আমি জয় হয়েছি সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে বুঝাবে বুঝাবে আমি জয় হয়েছি আর কোনো একটি কিছু আপনি খেলতে যাচ্ছেন যদি সেক্ষেত্রে বলেন আলিওম আনা ফাউজ ইনশাল্লা আজকে আমি জয়ী হব অবস্থান বেদে একই বাক্য দিয়ে জয় হয়েছি আর জয়ী হবও সেটাই বুঝাচ্ছি হাজিমা পরাজয় ঠিক আছে ইনতে হাজিমা তুমি পরাজয় হয়েছ মানে তুমি কি জিতো নাই এটা বোঝাচ্ছে আদল মানে হচ্ছে ন্যায় ঠিক আছে হুয়ানফর অফর মাফি আদল তার কাছে ন্যায় বলতে কিছু নেই হুয়ানফর অফর মাফি আদল তার কাছে ন্যায় বলতে কিছু নেই ইনটা আদল তোর কাছে কি ন্যায় আছে ইন আলাতুল জুলুম 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 ইনতা মো কয়েস ইনটা মো জেন কয়েস মানে ভালো মো মানে মো মানে ভালো না ঠিক আছে জুলুম মানে অন্যায় লেট জুলুম জুলুম মাইসির ওকে এরপর হচ্ছে স্বাব মানে পূর্ণ কোনো কিছু আমরা ভালো করেছি বলি না স্বাভাব হবে সেটাই হচ্ছে সাওয়াব পূর্ণ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন